প্রতি বছরের ন্যায় এবছরও কৈলাস শহরের গোবিন্দপুর পূজা কমিটি আশ্রম স্কুলের মাঠে বড় বাজেটের কালীপুজো করতে যাচ্ছে। 23 অক্টোবর রবিবার দুপুরে পূজা কমিটির সভাপতি সৌরভ ঘোষ অধিকারী পূজা প্রাঙ্গণে জানান যে গোবিন্দপুর পূজা কমিটির কালীপুজো এবার 53 বছরে পা দিয়েছে। কালীপুজো উপলক্ষে ইতিমধ্যেই পূজা কমিটির পক্ষ থেকে বিভিন্ন সামাজিক কর্ম শুরু হয়েছে। বিগত 15 দিন ধরে আশ্রম স্কুল মাঠে প্যান্ডেল নির্মাণের কাজ চলছে। কেদারনাথের মন্দিরের আদলে প্যান্ডেলটি নির্মাণ করছেন পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার শিল্পীরা। আলোকসজ্জা করছেন আগরতলার তপন ডেকোরেটার্স। কালীপুজোকে কেন্দ্র করে পূজা প্রাঙ্গণে স্থানীয় শিল্পী সহ বহিরাজ্যের শিল্পীদের নিয়ে আগামী 26 অক্টোবর থেকে লাগাতার 3 দিন গানের অনুষ্ঠান রয়েছে। কালীপূজাকে কেন্দ্র করে গোটা গোবিন্দপুর এলাকায় বড় বড় গেট বসিয়ে আলোকসজ্জা করা হয়েছে। এবছরের কালীপুজোর বাজেট 7 লক্ষ টাকা বলে জানান সৌরভবাবু। পূজা কমিটি প্রতি বছরের মতোই এবছরও আমরা পুজো করছি। আমাদের এই পুজোর এবছর 53 বছর পূর্তি। তো 53 বছর পূর্তি উপলক্ষে আমাদের এবারের যারা সদস্যরা আছেন এবং এই ক্লাবের যারা আপনজন ক্লাবের সদস্য এবং গোবিন্দপুর পূজা পূজার গোবিন্দপুর পাড়ার যারা সদস্যরা আছেন সবাই মিলেই আমরা এবার আপনারা দেখতেই পাচ্ছেন পেছনে কেদারনাথের মন্দিরের আদলে আমরা এবার পুজো মণ্ডপ করেছি এবং সেই সাথে আমাদের 3 দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে। পাশাপাশি কিছু সামাজিক কর্মকাণ্ডও আমরা হাতে নিয়েছি। মূলত এই পূজা প্যান্ডেল কারা নির্মাণ করছেন? এই পূজা প্যান্ডেলে যিনি নির্মাণ করছেন উনি হচ্ছেন সুজিৎ বিশ্বাস, বিশ্বাস ডেকোরেটর, বর্ধমানের উনি। আর আলোকসজ্জা কারা রয়েছেন? আলোকসজ্জায় আছেন তপন ডেকোরেটর, তপন দাস আগরতলার তপন ডেকোরেটর। আর প্রতিমা? প্রতিমাতে প্রতিমা যিনি করছেন আমাদের মানে এটা আমরা প্রতি বছরই আমরা লোকাল শিল্পীদের আমরা এখানে ইয়ে করি এবং এবারও বাইরে থেকে শিখে আসা একটা ছেলে, কুমারটুলি থেকে কাজ শিখে আসা একটা ছেলে বান্টি সরকার ও এই প্রতিমা করেছেন এবং ও এবার আমাদের প্রতিমা অন্য ধরনের প্রতিমা এবার আসতে পারে দর্শনার্থীরা আসতে পারলে দেখতে পারবেন। এই প্রতিমা আমরা অন্যরকম প্রতিমার একটা এখানে প্রদর্শন করতে যাচ্ছি। মূলত পুজোকে কেন্দ্র করে আপনারা গানের অনুষ্ঠান কি করতে যাচ্ছেন এবার? হ্যাঁ, আমরা প্রতি বছরের মতোই এবছরও গানের অনুষ্ঠান করছি কিন্তু অন্য বছর আমরা পুজোর পর দুদিন আমরা গানের অনুষ্ঠান করতাম কিন্তু এবছর প্রাকৃতিক কারণে আমরা সেই অনুষ্ঠানটা দুদিন একদিন পিছিয়ে দেওয়া হয়েছে এবং পাশাপাশি একটা এখানের স্থানীয় যারা শিল্পীরা আছেন স্থানীয় শিল্পীদের নিয়ে একটা আমরা অনুষ্ঠান করতে যাচ্ছি যাতে স্থানীয় যারা শিল্পীরা আছেন তারা যাতে একটা মঞ্চ পান এবং সেই মঞ্চতে যাতে তাদের প্রতিভা বিকশিত হয় সেই লক্ষ্যেই আমরা একটা স্থানীয় শিল্পীদের নিয়ে আমরা 25 তারিখে আমরা অনুষ্ঠান করতে যাচ্ছি। পাশাপাশি 26 এবং 27 এই 2 দিন আমাদের বহিরাগত শিল্পীদের নিয়ে দর্শনার্থীদের আনন্দ দেওয়ার জন্য পূজা কমিটির পক্ষ থেকে পূজা প্রাঙ্গণে আনন্দ মেলারও আয়োজন করা হয়েছে। কৈলাস শহরের গোবিন্দপুর পূজা কমিটির এই কালীপুজো বরাবরই বড় বাজেটের হয়ে থাকে এবং শহরবাসীর গোবিন্দপুরের কালীপুজোর জন্য অধীর আগ্রহে অপেক্ষায় থাকে। ব্যুরো রিপোর্ট, পাবলিক নাও।